হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ ঋতু ফ্রম বাংলাদেশ ব্লগার। ঋতু, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমি আপনাদের দোয়া এবং আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি। তো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ফিওনা বেবির লাঞ্চ এবং রোস্ট আর ভাত। ফিওনার পাপারও এটা লাঞ্চ, আর আমার লাঞ্চটা একটু আপনাদের দেখিয়ে দেই। এইটা হচ্ছে আমার লাঞ্চ। তাহলে ভাবেন আমি কীরকম অবস্থায় আছি। এনিওয়ে, শরীরকে সুস্থ রাখার জন্য এসব করতেই হবে। আল্লাহর রহমতে অনেকটা সুস্থ হয়ে গিয়েছি আজ। মানে আগের মতো যে শরীর দুর্বল লাগতো সারাক্ষণ, সেই জিনিসটা লাগতেছে না। ডায়েট কম করে করতেছি, বাট করতেছি। এবং মানে অয়েলি, তারপরে চিনি মিষ্টি জাতীয় খাবার, এই ধরনের খাবার টোটালি বাদ দিয়ে দিয়েছি। কারণ আমার থাইরয়েড লেভেলটা খুব তাড়াতাড়ি নর্মালে আনতে হবে। তো এখন বিকেলবেলা ফিওনার জন্য এই যে চিকেন সসেজ আর ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে রেখেছিলাম, সেটাই ফ্রাই করে দিলাম। আমি যেহেতু কোনো নাস্তা করতেছি না বিকেলবেলা, শুধু একটা গ্রিন টি খাই আর কোনো নাস্তা করি না, সেহেতু ফিওনাকে এখন ফ্রোজেন খাবারগুলো দেওয়া আবার আগের মতো শুরু করে দিয়েছি। তো ফিওনাকে এটা এখন খেতে দিব। তো আমার বাচ্চাটা কিন্তু পড়াশোনা করতেছে, দেখতেই পাচ্ছেন, বই নিয়ে বসলো সে ড্রয়িং করার জন্য। তো ওকে খাওয়াবো, খেয়ে দিয়ে নিচে নিয়ে যাবো। নিচে ওর দাদু ভাই নান, রুটি আর গ্রিল নিয়ে এসেছে, সেটা খাবে ও। তো ওইগুলান খেয়ে শেষ আর ওগুলান খাওয়া স্টার্ট করে দিবে। তারপরে ও একটা রুটি পুরোপুরিই খাবে, তাতে আর কিছুই খাবে না। এটা পরের দিন সকাল সকাল আমি মাংস রান্না করে ফেলছি। ফিওর পাপার মাংস শেষ হয়ে গিয়েছে, তাই এক প্যাকেট মাংস ভিজিয়ে রাখলাম। তো মাংস ভিজানোর পর দেখি যে এর মধ্যে কলিজা টলিজাও আছে। তো মাংসটা ভিজালাম, আর এখানে ডাল, ডালটা আমি করব কি, এই যে কচু শাক পেয়েছি, এই কচু শাক দিয়ে ঘাঁটি করব, আমার খুব পছন্দ আর কি। আর এপাশে পালং শাক রান্না করব, মানে ভাজি করব। তো এগুলান সকাল সকালই সব ভিজিয়ে ভিজিয়ে রাখলাম। শাকগুলান আমি কালকে রাত্রেই বেচে আর কি পরিষ্কার করে রেখেছিলাম। রাখার পর এখন ফিওনা বেবিকে দেখতে গিয়েছি, ওকে আমি খেতে দিয়েছিলাম রুটি। ও বলছে আম্মু আমি একা একা রুটি খাবো, রুটি এবং আপেল দিয়েছি, ও কিচ্ছুই খায়নি। দেখেন, ওর পেন হাউস তৈরি করে দিয়েছে। আমি আসার সঙ্গে সঙ্গে বলতেছি আম্মু দেখো আমার কলম হাউস, এইটা আমার কলম হাউস। তো দেখলাম ভিতরে কয়েকটা কলম রেখেছে এবং বই দিয়ে পুরো কভার করে এই যে দরজা সুন্দর করে করছে। এইটুকু বাচ্চা মাথায় যেতটুকু এসেছে এটাই অনেক। আর এই ড্রয়িংটা দেখেন, বলতেছিল আমি সকাল আঁকিয়েছি, মানে সূর্য আঁকিয়েছে। তো পরবর্তীতে অবশ্য ও আরেকবার আঁকাবে, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলবো। এখন আমি রান্না করে চলে যাই। ফিওর পাপার জন্য রুটি ভেজে নিয়েছি, এখানে কচু শাকটা প্রেশারে দিয়ে সিজিয়ে নিয়েছি, এখন একটু গুটলিয়ে নিব। আর এপাশে ওই গরু মাংসের মধ্যে অধিকাংশ মাংসই ছিল শিনার এবং কলিজা, আর অল্প কিছু মাংস ছিল যেগুলো সল্লা। তো তার মধ্যে থেকে আমি কিছু মাংস নিয়ে আর কি ফিওর পাপার জন্য চপ রান্না করব। কারণ ওই মাংসটা শিনার মাংসই যেহেতু বেশিরভাগ ছিল, সেহেতু মাংসটা আমি ভাজি করব না, মাংসটা রান্না করব আলু দিয়ে। শিনার মাংস যেহেতু মজা লাগবে আর কলিজা আছে, তো ভাবলাম যে মাংসগুলো মানে অনেকটা পরিমাণে মাংস ছিল ওখানে, এতগুলো যদি ঝোল করে রান্না করি ফিওর পাপা মানে অনেক দিন লাগবে শেষ করতে। অথবা কিছুটা আমি চপ বানিয়ে রাখি, তাহলে চপও ভেজে খেতে পারবে। তো এই যে পালং শাক ভাজি হয়ে গিয়েছে, বাকি সব রান্না কচুঘাটি থেকে সব কিছু খেয়ে দিয়ে আমি এখন ফ্রিজে উঠে রাখছি। দুপুরের লাঞ্চ শেষ, লাঞ্চটা করার সময় আর আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আর এদের চপটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে দেন এখন নর্মালে রেখে দিব, রাত্রেবেলা এটা বানাবো, এখন বানানোর ইচ্ছে নেই। আর গরু মাংস যে রান্না করেছি সেটাও একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের, দেখেন অনেক টেস্ট হয়েছিল। আমিও এক পিস খেয়েছি, কিন্তু শিনার মাংস হওয়ায় এখানে তেলটার পরিমাণ একটু বেশি হয়েছে। তো ফিওনা বেবি দেখেন কি করছে, বিছানার চাদরের অবস্থা। তো যাই হোক, ওকে আমি আবার বই পুস্তক দিয়ে একটা মালটা কেটে দিয়েছি, ও খাবে আর ড্রয়িং করবে। অনাহাসে ও এক ঘন্টা ড্রয়িং করে ফেলবে। আর আমার শরীরটা ভালো লাগতেছিল না, এই জন্য একটু শোবো। তো শোয়া মাত্রই আমি চোখ লেগে গিয়েছিল, আমি প্রায়
40 মিনিটের মতন ঘুমিয়ে নিয়েছি। তো ফিয়া বেবি দেখেন চুপচাপ কিন্তু ড্রয়িং করছে, ও আমাকে ডাকেও নি। তো ঘুম থেকে উঠে ভাবলাম একটু ভিডিও করি। তো এই যে দেখেন আমি কিন্তু এখনও গোসল করি নাই, 3টা বেজে গেছে আমার গোসল হয় নাই। তো এখন যেটা করব আমি ফার্স্টে গোসল করে নিব, মানে খুব টায়ার্ড লাগতেছিল। গোসলটা সেরে আমি আপেল সিডার ভিনেগার খাবো, আপনাদের সঙ্গে একটু শেয়ার করে ফেলি। এই যে দেখেন করে নিয়েছি, এখন যে বিছানাটা একটু পরিষ্কার করে নিব, কারণ বিছানার চাদর উঠিয়েছিলাম আমি। আর আমার ম্যাট্রিক্সের অবস্থা দেখেন কি হয়ে গেছে। তো এই যে বিছানা গুছিয়ে নিয়েছি, ফিয়ার বেবি কিন্তু পড়ছেই, ওকে আমি চকলেট দিয়েছিলাম খেতে, ও খেয়ে আবার ড্রয়িং করা স্টার্ট করেছে। আমার মেয়েটা অনেক লক্ষ্মী হয়েছে এবং পড়াশোনায় খুবই মনোযোগী, মাশাল্লাহ। তো আল্লাহর রহমতে ও এরকমই থাক, এটাই চাই, আর কিছু বলার নাই। তো এই যে পাওয়ার ব্যাঙ্কটা একটু চার্জ দিয়ে নেই, বসে চার্জ দিব যাতে একটু গান শুনতে পারি। তো চার্জ দিয়ে আপনাদের ফিয়োনা বেবিকে একটু দেখাই যে ও কী কী ড্রয়িং করছে না কি করছে। ওকে নিয়ে এখন ফ্রেশ করে দিব, দিয়ে ছাদে যাব। গোসল করিয়েছি যেহেতু, শরীরটা একটু ভালো লাগছে, ভাবলাম বাইরে একটু মেঘলা আকাশ, ছাদ থেকে ঘুরে আসি। তো এই তো ছাদে চলে আসলাম, দেখতে পাচ্ছেন আমাকেও ফ্রেশ লাগছে, আর আকাশ খুবই মেঘলা, চারিদিকে বৃষ্টি বৃষ্টি ভাব, মেবি বৃষ্টি হবে কিছুক্ষণ পরেই, অন্ধকার হয়ে এসেছে চারিদিকে। ওই পাশে দেখে দিলাম, ওই ছাদে কিন্তু তখন একটা লোক রোদের মধ্যেই কাজ করতেছিল, আমার খুব খারাপ লাগতেছিল, আপনাদের সঙ্গে একটু শেয়ার করেছিলাম। মানুষ পেটের দায়ে কত কি না করে, কিছু করার নেই, এটাই জীবন, সবাইকে এটাই মেনে নিতে হবে, কেউ কারোর জন্য করবে না। তো ফিয়োনা বেবি এখন দড়ি নিয়ে এসেছে, সে দড়ি খেলতে চাচ্ছে, আমাকে বলতেছে আম্মু তুমি একটু খেলো। আমি একদিন দড়ি খেলে ওকে দেখিয়েছি, সেই থেকে দড়ি নিয়ে আসলেই আমাকে খেলতে বলে, এই যে বলতেছে তুমি নাও একটু শিখিয়ে দাও আমাকে। তো আমি ওকে একটু দেখিয়ে দিলাম, দেখেন ও কেমন করতেছে, পারতেছে না বেবিটা আমার। তবে মাশাল্লাহ আমার বেবিটা যে ট্রাই করতেছে এটাই অনেক। তো যে সহ্য করতে না পারে আমি আসলাম একটু, মানে ওকে খেলে দেখাবো। তো আমি অনেকদিন পর যেহেতু করতেছিলাম, সেহেতু করতে ভালো লাগতেছে না, এখন গাটাও ভারী হয়ে গেছে। তো আর এপাশে দেখেন ছাদে মনে হয় বৃষ্টি না হোক এটা চায় কাকেরা, এই জন্য আন্দোলন করছে। এখানে প্রায় 50টার মতো কাক একসঙ্গে। তো এখন ভিডিও করছি রাত্রেবেলা, ফিয়ার পাপা আর আমি কাঠ খেলবো, আমার খুব ইচ্ছে করতেছে। তো ফিয়ার পাপা বললো নিয়ে আসো যাও, আর আমার ম্যারি ব্যাগ নিয়ে আসো, ওর টাকাতেই খেলবো। তো খেলা শুরু করতেই ফিয়ার পাপা আমাকে একদম ফকির বানিয়ে দিচ্ছিল, মানে প্রত্যেকটা ওই জিততেছিল, আমি জিততেছিলাম না কেন জানি। তো ফিয়া বেবি দেখেন কি সুন্দর সূর্য আঁকিয়েছে, অনেক তো এখন সকালবেলা ফিয়োনার মামা চলে এসেছে আজকে ইস্যু, তো আব্বু হাতে পাঠিয়ে দিয়েছে। আর এখানে একটু ছোট মাছ আর গুড়া মাছ, নদীর গুড়া মাছ, আর একটা দেশি অনেক বড় সাইজের মুরগি পাঠিয়ে দিয়েছে। আমি বলেছিলাম বড় সাইজের মুরগি পাঠাতে, আমি আলু ঘাটি করে খাবো আর বিরিয়ানি রান্না করে খাবো।
তো এটা অনেক বড় সাইজের একটা ডেকি মুরগি পাঠিয়েছে। তো অনেক মাংস মুরগির মধ্যে, তো ভাবলাম একটু হাফ হাফ করে রাখি, একদিন আলু ঘাটি খাওয়া যাবে। তো এটাই আজকের ব্লগ, আশা করি আজকের ছোট্ট ব্লগটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর আজকে কী কী লাঞ্চ করলাম সেটা লাস্টের ছবিতে দেখিয়েই দিব। ভালো থাকবেন, আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।